রাজ্যে সমস্ত সিপিএম বিজেপি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এমন মন্তব্য বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের উপনেতা বিধায়ক বাদল চৌধুরী। পাশাপাশি রাজ্য বিজেপি নেতাকর্মী সমর্থকরা কোভিড নিয়ন্ত্রণের আইন ভাঙছে বলেও বাদল চৌধুরী অভিযোগ তুলেছেন। এসএফআইয়ের সুবর্ণ জয়ন্তী পালনে বৃহস্পতিবার বিলোনিয়ায় বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলে পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ করেছে বলে সিপিআইএম এর অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার আহত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘটনার নিন্দা জানালেন রাজ্য বিধানসভার উপদলীয় নেতা বিধায়ক বাদল চৌধুরী। এমনকি পুলিশ নাকি এ ব্যাপারে বাদল চৌধুরী, সিপিআইএম নেতা তাপস দত্ত সহ আরো একাধিক নেতার বিরুদ্ধে মামলা রুজু করেছে। ঘটনার তীব্র নিন্দা জানালেন বাদল চৌধুরী। একই সাথে রাজ্যের সমস্ত সিপিআইএম বিজেপি হয়ে গেছে বলে সম্প্রতি মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিমূলক বলেও বিরোধী উপদলীয় নেতা জানিয়েছেন। আজকে কালকে বিলোনিয়া ছাত্রজনা মিছিল, আমরা প্রার্থী হিসেবে তাদের আমাদের যে লজিক সমর্থন আমরা দিতে গেছি, উৎসাহিত করার জন্য গেছি, যারা এই ছাত্র পরিষদ গড়ে তোলার ক্ষেত্রে আমরা ভূমিকা নিচ্ছি, আমরা সবাই ছিলাম। তো এরা কি সব সিপিএমের বাইরে, কে না জানে? এই যে আপনাদের মিটিং ডাকলাম, তাহলে সব সিপির হয়ে কথা বলছি, বিভ্রান্ত করার জন্য একই সাথে শাসক দল বিজেপি কোভিড এর নিয়ম কানুন ভাঙছে বলেও বাদল চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন। শাসক দলের যে সমস্ত নিয়ম কানুন ভাঙছে, বিজেপি দলই ভাঙছে। আমরা তো বলবো তারা সংশোধন হলে পরে অন্যরা সংশোধন হবে, যখন দেখবেন যে এরা ঠিক মতো নিয়ম কানুন মানছে তাহলে অন্যদেরও সেখানে বাধ্য করবে সেই কোভিডের নিয়ম কানুন মেনে কোভিডের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে। কোভিডের ক্ষেত্রে তারা বলছেন 10 লক্ষ টাকা দেবে, কাকে দিয়েছেন এখন পর্যন্ত আমাদের কাছে। কোভিড পেশেন্ট হলে হাসপাতালের রিপোর্টের মধ্যে তারা সেখানে বিকৃতি করাচ্ছে, নানাভাবে রিপোর্ট নিচ্ছেন যাতে এই ঘোষিত কোভিডের সুযোগ সুবিধা যাতে তার খেতে না হয়। এমনকি পুলিশকে বর্তমানে দলদাসে রূপান্তরিত করা হয়েছে বলেও বিরোধী উপদলীয় নেতা অভিযোগ তুলেছেন। পুলিশকে দলদাসে রূপান্তরিত করা গণতন্ত্রের জন্য বিপদ বলেও বাদল চৌধুরী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।